আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যুর তদন্তে এবার দময়ন্তী সেনের নেতৃত্বে সাত সদস্যের সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হচ্ছে দময়ন্তী সেনের নেতৃত্বে সাত সদস্যের এসআইটি বা সিট গঠন করা হবে এবং এই সিট 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবে। এর পাশাপাশি কলকাতা পুলিশের কাছে এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু মামলার ক্ষেত্রে যে যে নথি রয়েছে সেগুলো অবিলম্বে সিটকে হস্তান্তর করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে 2021 সালের 16ই ফেব্রুয়ারি বাড়ির নিচ থেকে তার দেহ উদ্ধার হয় এবং তারপরেই পরিবারের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয় এবং সেই মামলার ক্ষেত্রে এতদিন পর্যন্ত পুলিশের হাতে এই মামলা ছিল, কিন্তু পরিবারের তরফ থেকে মামলায় অসন্তোষ প্রকাশ করে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং আজকে বিচারপতি শম্পা সরকার তার নির্দেশে বলেছেন যে অবিলম্বে সিট গঠন করতে হবে, যার নেতৃত্বে থাকবেন দময়ন্তী সেন এবং তার পাশাপাশি সাত সদস্যকে নিয়ে এই সিট গঠন করতে হবে এবং 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। ধন্যবাদ সৌভিক। আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যুর তদন্তে এবার দময়ন্তী সেনের নেতৃত্বে সাত সদস্যের সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যুর তদন্তে এবার দময়ন্তী সেনের নেতৃত্বে সাত সদস্যের সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হচ্ছে দময়ন্তী সেনের নেতৃত্বে সাত সদস্যের এসআইটি বা সিট গঠন করা হবে এবং এই সিট 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবে। এর পাশাপাশি কলকাতা পুলিশের কাছে এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু মামলার ক্ষেত্রে যে যে নথি রয়েছে সেগুলো অবিলম্বে সিটকে হস্তান্তর করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে 2021 সালের 16ই ফেব্রুয়ারি বাড়ির নিচ থেকে তার দেহ উদ্ধার হয় এবং তারপরেই পরিবারের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয় এবং সেই মামলার ক্ষেত্রে এতদিন পর্যন্ত পুলিশের হাতে এই মামলা ছিল, কিন্তু পরিবারের তরফ থেকে মামলায় অসন্তোষ প্রকাশ করে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং আজকে বিচারপতি শম্পা সরকার তার নির্দেশে বলেছেন যে অবিলম্বে সিট গঠন করতে হবে, যার নেতৃত্বে থাকবেন দময়ন্তী সেন এবং তার পাশাপাশি সাত সদস্যকে নিয়ে এই সিট গঠন করতে হবে এবং 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। ধন্যবাদ সৌভিক। আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যুর তদন্তে এবার দময়ন্তী সেনের নেতৃত্বে সাত সদস্যের সিট গঠনের নির্দেশ হাইকোর্টের।